খুব ভালো লাগে। সোদানি পোয়া যেটা বলে এটা খুবই ফানি ছিল। বেশি গময়ে কারণ আই ফুরা সিনেমায় বা এই প্রথম সাইড দিয়ে আই আজকে সামনাসামনি হলে দেখে আমার খুব ভালো লেগেছে। খেলাছেন গলার মালা পুরেতে তোমার লাই। আজকে তো 10 বছর আগে সিনেমা উপস্থিত আছেন, বেশ ভালো টিকিট হচ্ছে আজকে উত্তরা মনে ফুল গিয়ে লাস দোষো ফুরেতে ফুরেতে তোমার লাই। এটার আর প্রেম ভালোবাসা এইভাবে বেশি ভালো লাগে, কমেডিয়ান ভালো লাগে আর তো গান অনেক ভালো লাগে। সেটা নিয়ে ভাষার উপর প্রথম যে সিনেমা খুবই সুন্দর এবং আমি মনে করি যে এরকম উগ্র সিনেমা নয় আরও বহু সিনেমা গরম দরকার। চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামের ইতিহাস, চট্টগ্রামের সংস্কৃতি এন আরও বিভিন্নভাবে সারা শুধু দেশ নয় সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রথমবারের মতো হচ্ছে একটি চলচ্চিত্র আমরা উপহার পেলাম চট্টগ্রামবাসী। খুবই খুবই চমৎকার হচ্ছে, সবার অভিনয় খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো, বেশি গময়ে অসাধারণ ছিল। আমি তো পুরোটা ডাবের সময় দেখিনি, আজকে সামনাসামনি হলে দেখে আমার খুব ভালো লেগেছে। এবং চিটাগাং ভাষায় প্রথম একটা সিনেমা যেটা এত সুন্দর ছিল, কাহিনীটা খুবই ভালো ছিল আর হাস্যরসে ভরা ছিল। এটাই তো, আমরা তো হাসির জন্যই আসি, ভালো লেগেছে। মুভি যে অ্যাক্টররা ছিলেন ওনারা এত সুন্দরভাবে চট্টগ্রামের ভাষা ফুটিয়ে তুলেছেন, কিভাবে মানে সবাই ভাব প্রকাশ করে চট্টগ্রামে যখন কেউ রাগ হয়, ঘরোয়া যেসব ঝগড়াঝাটি থাকে, আবার ছোট ছোট খুঁটিনাটি কৌতুক, এগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে মানে চট্টগ্রামের মানুষ যারা আছেন ওদের সাথে খুব বেশি সম্পর্কিত এই ব্যাপারগুলো। প্রত্যেকটা ডায়লগে আসলে স্পেসিফিকলি কোনো ডায়লগ বলার মতো নাই, বাট সবগুলোই হচ্ছে অনেক মানে এখন আমরা যেটা সচরাচর শুনি মানে এটা পুরোটাই হচ্ছে একদম ঘরোয়া টাইপসে লাগতেছে আর কি। গানটা শুনে তো খুবই মজা লেগেছে এবং সারাদিন আমাদের বাসায় এমন হয় আমি গাচ্ছি, আমার ফ্যামিলির কেউ না কেউ গানটা গাচ্ছে, খুব এনজয় করছি, মজা করছি। গানও নিয়ে তো সিনেমা চাইতো আগে আজকে তো চিটাগাংয়ের সিনেমা এবার রিলিজ হয়ে যায় আর খুবই খুশি। গান খুব ভালো লাগে, ফ্যাট তো সবসময় পরে প্রিয় ধরার লাই। মেড ইন চিটাগাং চাইবার মূল উদ্দেশ্য চিটাগাংয়ের ঐতিহ্য গান, মেড ইন চিটাগাং খুব সুন্দরভাবে ফুটাই তুললে সেই হিসেবে আর খুবই ছবি গান খুবই মজা, এত মজা লাগে। চিটাগাংয়ে কালচার কিছু দেখাই যায়, এই দান ফলে এই দান ফলে চিটাগাংয়ের দান ফলে ভালো তুলি দিয়েছে, এই ভালো লাগে বেশি। আর তো খুব ভালো লাগে কারণ চিটাগাংয়ে বাজার মেড ইন চিটাগাং এই চলচ্চিত্র লাই যারা হাসগুজি যারা উদ্যোগ লই তারা রে আজ চট্টগ্রামের মেয়র হিসেবে সমগ্র চট্টগ্রামবাসীর পক্ষ ধন্যবাদ জানায়, আন্তরিক শুভেচ্ছা জানায় এবং ভবিষ্যতে তারা যদি আরও অন উদ্যোগ লয় সিটাঙ্গর বাজারও তৈলে আর সাহায্য সহযোগিতা জোর গ্রহণ করে আই এম বৈজু। অনেক গম লাগে অবশ্যই ভালো আশা করি, আর আশা করি যে এখনই মিলিয়ে নি চাইবো শুধু চিটাগাংয়ের মানুষ নয়, চিটাগাংয়ের বাইরে যারা আছে, দেশ বিদেশ যারা আছে, চিটাগাং যারা আছে, ব্যাকুনে ইন্সপায়ার করি। আতে বেশি বেশি বাল্লা বেশি গবলা আসা গে মানছিলে ফসরে আজি গেকা আজি তো 10 বছর আগে সিনেমা উপস্থিত আছিল তার গায়ের উপর উকো সিনেমা ই এ হতাল্লাই এই ঐতিহ্য মিলায়ের উকো সিনেমা তৈরি করছি। চিটাগাংয়ের মানুষের যে রসত্ববোধ, চিটাগাংয়ের মানুষের সম্পর্কের মধ্যে যে মজা আনন্দ ইয়ান এই সিনেমার মধ্যে খুব দারুণভাবে উড়িয়ে এসছে এবং আই অনারার মাধ্যমে বেগুন অনুরোধ করে চিটাগাংবাসী অনারা সিনেমা এবার সব কারণ আই ফুরা সিনেমা এবার এই প্রথম সাইড দিয়ে আই এতদিন ডাবিং আর যে জায়গা জায়গা আসি এই নোর ডাবিং করছি, বাট এখন দেখি আর খুব ভালো লাগে আর আশেপাশে মানুষ আসে এবার দেখি আর আতুন খুব ভালো লাগে কারণ বেগুনে অ্যাপ্রিসিয়েট করেন এবার আর বড় পাওনা আর কিছু নাই। এবং আর দিয়ে সাক্ষী রই আর পুরো মেড ইন চিটাগাং টিমই চেষ্টা করছি দি যে ভালো কিছু যেন আর মানুষের হাতে দিতে পারি। সো এককানি হতা অনরা হল তাইবেন ভালো কিছু চাই দেবেন অনর জিনিসই অনে দেখিবেন। চিটাগাংয়ের দর্শক সকল আজিয়া আরার এই প্রিমিয়ার শো তথা আজিয়া শো দেখে তারা প্রতি কৃতজ্ঞতা জানে। যারা আছে ব্যাক রয়েছে এই তারা তো মালাই দিন সাইয়ে বাকিয়ান কে খালি পুরো বুঝতে জুম সিনেপ্লেক্স ইয়া সিনেপ্লেক্স কিন্তু বেশ ভালো টিকিট সেল আছে এটা আপনারা ফুল গিয়ে লাস্ট দুশো দেয়া সাইকিয়া মানুষকে হয়েছে।